ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার ১৮ মার্চ সন্ধ্যা থেকে দেশের মুসলিম সম্প্রদায় সৌভাগ্যের রজনী পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালন করেছে। গত ২ বছর করোনা পরিস্থিতির কারণে মসজিদগুলোতে সীমিত পরিসরে এই পবিত্র রজনীর ইবাদত হলেও এবার সেই বিধিনিষেধ নেই, ফলে প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। বাংলাদেশ সহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ নানা ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করেছেন। এরই ধারাবাহিকতায় মহামান্বিত এই পবিত্র শবে বরাতের রাত্রিতে নারায়ণগঞ্জ গাউসিয়া সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা ও খানার হাফেজ ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অনুষ্ঠানে দস্তারবন্দি, পাগড়ি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার এশার নামাজের পরে গলাচিপা জামে মসজিদে গাউসিয়া সুন্নি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে দস্তারবন্দি ও পাগড়ি পরিধান করানো হয়। এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া সুন্নি হাফেজিয়া মাদ্রাসা ও ইতিমখানার প্রিন্সিপাল, গলাচিপা জামে মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দরা ও গলাচিপা জামে মসজিদের পেশ ইমাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। NAN TV নারায়ণগঞ্জ।